গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে তোমার 11টা, আর আজকে ধনতেরাস, 2nd November। তো তাই জন্য তোমাদের সকলকে জানাই ধনতেরাসে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই এই ধনতেরাসে অনেক অনেক ভালো ভালো জিনিস কেনো, আর তোমাদের ঘরে যেন লক্ষ্মীর বাস হয় এটাই কামনা করি। তো আজকে ধনতেরাস, ঘরের সমস্ত কাজ করে এখন আমি রেডি হয়েছি, যাব মার্কেট। যেটা আমি নর্মালি প্রতি বছর কিনে থাকি, তোমরা অনেকে হয়তো জানো যে আমি একটা রূপোর কয়েন কিনি প্রতি বছর, ঠিক আছে? তো সেটাই এখন কিনতে যাব, প্লাস দিওয়ালির টুকিটাকি জিনিস কেনার আছে সেইগুলো কিনবো। আর আজকে আমাকে দেখতেই পাচ্ছ একটু শুকনো শুকনো লাগছে, একটু অন্যরকম ফেস লাগছে, মুখে চোখে ক্লান্তির ছাপ হয়তো হয়তো খেয়াল করতে পারছো তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো। তো আজকে আমার শরীরটা মোটেও ভালো নেই, একদমই ভালো নেই, খুব একটা বেশ কী বলবো, একটা টায়ার্ড টায়ার্ড ব্যাপার লাগছে, ভালো লাগছে না শরীরটা। কিন্তু আজকে ধনতেরাস, আজকে তো বাজার যেতেই হবে, তাই না? অভি বললো যখন যে মানে আমি যথারীতি হাঁপাচ্ছি, বুঝতেই পারছো। তো অভি বললো যে যাওয়ার দরকার নেই, আমি নিয়ে আসছি। কিন্তু দেখো এইসব জিনিসগুলো না বছরে একবারই আসে, তো সেইটাকে মিস করতে চাই না। আজকে তারপর সন্ধ্যাবেলা একটু পুজো করবো, সেটা তো প্রতি বছরই করি, তো সেই জন্য আমি মিস করতে চাই না। তারপর কি অভি গুছিয়ে সমস্ত জিনিস আনতে পারে না, এই সমস্ত ব্যাপারগুলো রয়েই যায়। তো সেই জন্য এখন যাচ্ছি, আর তোমরা আমার সাথে চলো, ঠিক আছে? চলো, আমরা এখন পৌঁছে গেছি দুর্গাপুর বাজার, আর রাজলক্ষ্মী জুয়েলার্সের সামনে থেকে আমি এখন ব্লগ করছি। এখান থেকে আমি প্রতি বছর রূপোর কয়েনটা কিনে থাকি, তো ভেতরে তো শ্যুট করা যাবে না, তাই বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর আজকের বাজার দেখতেই পাচ্ছ খুব সুন্দর সেজেছে, প্রচুর ধনতেরাসের দিওয়ালির প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, আমিও কিছু কিনলাম। আর তারপরে কিন্তু কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কারণ নার্সারি গেছিলাম, ওখানে অনেক পট কিনেছি, তো সেগুলো প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে গেছিলো। তবে গাছ কিন্তু আগে থেকে কিনে নিই, কারণ এখানে গাছ ভালো ছিল না, একটা শুধু গোলাপের চারা নিয়ে এসেছি, বাকি গাছগুলো আমি আমাদের সামনের নার্সারি থেকে কোনোদিন নিয়ে নেবো। তারপরে আমরা চলে এসেছি বাড়ি, সন্ধে হয়ে গেছে, আর আমাদের মানে শপিং করে ফিরতে ফিরতে 1:10 এরকম মতন বেজে গেছে, তো খুব দেরি হয়ে গেছিলো। এসে স্নান করলাম, তারপরে তোমার কি বলবো, ঘরের টুকিটাকি কাজ থাকে সেগুলো, আর তার মধ্যে একবার টপ ফপ দুনিয়া কিনেছি, ঠিক আছে, ফুলের টপ কিনেছি, একটা গোলাপ গাছের চারা কিনলাম, এইসব কিনলাম। গোলাপ গাছ ভেবেছিলাম যে অনেক কিছু গাছ কিনবো, কিন্তু এত বেশি তোমার জিনিসপত্র হয়ে গেছিলো, ব্যাগটা পুরো এত ভারী হয়ে গেছিলো যে আর কোনো কিছু কেনা হলো না। নিয়ে তাড়াতাড়ি করে ঘরে তো এলাম, আর শরীরটাও আমার ভালো যাচ্ছে না, এখনও বুঝতে পারছি চোখ মুখ টানছে ভিতর দিকে। তো এইসব করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর আজকে মানে দিওয়ালি শপিং করতে গেছিলাম, অনেক কিছু, অনেক কিছু বলতে সেইভাবে না, কারণ অনলাইনে আমার কিছু অর্ডার দেওয়া আছে, কিন্তু যা দেখছি লিখেছিল 3 তারিখের মধ্যে দিয়ে দেবে। আর নর্মালি ফ্লিপকার্টে দেখবে যখন ডেলিভারি টাইম দেয় না, তার থেকে আগেই ডেলিভারি হয়ে যায়, তাই তো? কিন্তু আজকে 2 তারিখ হয়ে গেল, 3 তারিখ তো কালকে, তো ডেলিভারি হবে কি না জানি না, বুঝতে পারছি না কিছু, মানে ওই শিফটের পর ডেলিভারি আউট ফর ডেলিভারি যে অপশনটা আছে, ওই অপশনটা পর্যন্ত আসেইনি, ডেলিভারি পর্যন্তই হয়নি, ঠিক আছে? তো আশা করছি পাবো কি পাবো না আমার কোনো গ্যারেন্টি নেই, তাই জন্য একটু টুকটাক ক্যান্ডেলস ফ্যান্ডেলস নিয়ে নিলাম। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, না ওই ছোটো ছোটো একটু ক্যান্ডেলস নিয়ে নিলাম একটু হোম ডেকোরের জন্য। ভেবেছিলাম তো দিওয়ালিতে ঘরটা একটু ভালো করে সাজাবো, মানে মেকওভার করবো, তো সেটা তো আর হলো না, বাপের বাড়ি চলে গেলাম। মানে সবসময় একটা না ব্যস্ততার মধ্যে আমার কাটে, জানি না কেন কি হয়েছে, তার মধ্যে আবার শরীরটাও মানে ভালো যাচ্ছে না, বুঝতেই পারছো, দেখে এই ব্যাক পেনের সমস্যায় ভুগছি, কখনো খুব টায়ার্ডনেস লাগছে, কী যে হচ্ছে ভগবানই জানে। তো এইসব পুজো আর্চাগুলো মিটুক, একটু ডাক্তার দেখাবো ভাবছি, দেখা যাক। তো এই যে এইগুলো, এই সব শপিং করেছি, ছোট্ট মতন একটু শপিং করেছি, দেখে না, এই যে দেখাচ্ছি, দাঁড়া, এই যে এরকম ক্যান্ডেলস নিয়েছি, এগুলো জেল ক্যান্ডেলস, ওকে, এরকম এই পাত্রগুলো আবার নড়ে ভেতরে, এরকম, ঠিক আছে, এই ক্যান্ডেলসগুলো নিয়েছি, এইগুলো তোমার 10 পিস নিয়েছি, আর এই প্রদীপগুলো নিয়েছি, দুটো নিয়েছি, একটা ঠাকুরের ওখানে নামিয়ে দিয়ে এসেছি, আর একটা এখানে আছে, এটা সামনে দুয়ারে দেব। আর তোমার
এই ক্যারেটগুলো নিয়ে নিয়েছি, ওকে এইগুলো এই কটা নিয়েছি, আর এমনি প্লেন যে মোমবাতি হয় না সেগুলো নিয়েছি, আপাতত ঠাকুরের কাছে নামানো আছে কারণ কালকে 14 প্রদীপ দিতে হবে, ঠিক আছে, সেই জন্য ঠাকুরের কাছে নামিয়ে রেখে দিয়েছি, সন্ধ্যাবেলাতেই তো দেবো ঠাকুরের ওখান থেকে, তো সেই সব নিয়ে নিচ্ছি। আর এগুলো একটু ফ্যাশনেবল, আর তোমার ক্যান্ডেল হোল্ডার, তারপরে তোমার একটু ভালো ভালো ক্যান্ডেল যেগুলো হয় না সেন্টেড ক্যান্ডেল, সেগুলো সব অর্ডার দেওয়া আছে, কিছুই আসেনি, দেখি কাল পরশু পর্যন্ত দেখবো, যদি আসলো বেটার, নাহলে আমি ক্যান্সেল করে দেবো, কারণ আমার দিওয়ালি পেরিয়ে গেলে আর কি ওগুলো নিয়ে করবো বলো তো। যাই হোক, তো এই শপিং করেছি, সেভাবে কোনো শপিং করিনি। আর সব থেকে বড় ব্যাপার হলো আজকে পুজো যে করব তার জন্য একটা মালা পর্যন্ত পাইনি, জানো, যেহেতু আমরা ওই 11টা নাগাদ বেরিয়েছি তো নিয়ে গোটা মার্কেটে মালা আউট, একটাও মালা নেই। আচ্ছা, এইখানে ভাবলাম বিকাল দিকে গেলাম একটু, তোমার বর গেল একটু দোকান, একটু একটু ঘরের জিনিসপত্র আনার ছিল, তো ওকে বললাম যে একবার দোকানে দেখে নিও, কারণ এখানে একটা ফলের দোকান আছে, ওখানে মালাগুলো হ্যাঙ্গিং করা থাকে, ঠিক আছে, তো দেখলাম ওখানেও নাকি একটাও মালা নেই, মানে সব বিক্রি হয়ে গেছে। আমি বললাম ঠাকুরকে আজকে উইদাউট ফুলেই পুজো করবো, কি করবো বলো তো, যদি ফুলই না পাই সেটা আমাদের দোষ, মানে একটা কোথাও মালা নেই, কোনো মালা নেই, মানে ফুলের ছোঁয়া নেই, এখানে হাট বসে মানে মালা প্রচুর মালা অন্যদিন, এবার আজকে একটা মালা নেই, মানে আমার চরম ভুল হয়ে গেল কি বলো তো, আর্লি মর্নিং মালাটা আমাকে নিয়ে রাখতে হতো, সেটা আমার আর মাথায় ছিল না, ওই যে শরীরটা জুত যাচ্ছে না বললাম যে শরীরটা জুত নেই বলে কোনো কিছুই জুত নেই, বুঝতে পারলে, মাথা থেকেই আউট হয়ে গেছে যে না মালার শর্ট, তাও কিন্তু কোনোবারে এত শর্টেজ দেখিনি মালার, এবারে যা যে পরিমাণে একটা শর্টেজ দেখছি, প্রতিবারে পেয়ে যায় কিন্তু জানি না এবারে কেন কি হলো, ঠাকুর হয়তো উইদাউট ফ্লাওয়ারেই পুজো নেবে, তো যাই হোক চলো ধনতেরাসের পুজোটা করে নিই। হ্যাঁ, আর আমি যেভাবে পুজো করি দেখো কীভাবে পুজো, ধনতেরাসের পুজোটা আমি খুব সিম্পলভাবে করি, পুজোর যে নিয়ম বলো সেটা এক একজনের কাছে এক এক রকম, আমি আমার মতন করে মানে মনের নিষ্ঠা দিয়ে ঠাকুরকে ডাকি, তো শুধু একটা প্রদীপ নিই, মাটির প্রদীপ নিই, সেটা জ্বালাই মায়ের সামনে, আর এরকম একটা শালু কাপড় পেতে তার মধ্যে আতপ চাল দিয়ে যে আমি রূপোর কয়েনটা কিনেছি সেটা প্রতিষ্ঠা করি, কারণ ওর মধ্যেই দেখবে তোমার লক্ষ্মী আর গণেশের ছবি দেওয়া থাকে, তো সেই জন্য আমি ওই রূপোর কয়েনটাকেই পুজো করি, ওখানে মা লক্ষ্মী আর গণেশকে একদম পেয়ে যায়, যেটা মানে যেই মূর্তিটা মানে ধনতেরাসে সবাই পুজো করে, তো সেটা তো এই রূপোর কয়েনটার মধ্যেই আছে, তো সেটাকে আমি প্রতিষ্ঠা করি। আর তোমার ভোগের জন্য গণেশ ঠাকুর যেহেতু আছে তার জন্য দিই লাড্ডু, আর তোমার লক্ষ্মী ঠাকুরের তো গুড়ের জিনিস পছন্দই, তাই জন্য যেটুকু পারি সেভাবে দিয়ে থাকি, আর লক্ষ্মীর সাথে যেহেতু নারায়ণ ঠাকুর আছে আমার সিংহাসনে, তো একটা নারায়ণের জন্য একটু ভোগ লাগিয়ে দিই, তো এই সিম্পলভাবে দিই, এই ভোগ লাগাই ঠাকুরের সামনে, আর তোমার সিঁদুর থাকে, চন্দন থাকে, আর ফুল থাকে, কিন্তু আজকে তো কোনো ফুল টুল কিছুই নেই, ঠিক আছে, তো আজকে উইদাউট ফুলেই পুজো করব, ওই যে বললাম যে মনের সম্পূর্ণ মনের ব্যাপার এটা। আর ঠাকুরের সামনে একটা পাত্র ভর্তি জল রেখে দিই, এই পাত্র ভর্তি জলটা নাকি রাখা খুব শুভ হয়, তো সেই জন্য সেটা রাখি ঠাকুরের সামনে, আর তোমার প্রদীপ ধূপকাঠি এই সমস্তগুলো কিছু জ্বালিয়ে দিচ্ছি, তো এইভাবে আমি ঠাকুরের অ্যারেঞ্জমেন্ট করে নিই, তো দেখে নাও আমি কি মানে কীভাবে ঠাকুরটা আমার দেখো সেজেছে, এই দেখো ঠাকুরকে আমি এইভাবে প্রতিস্থাপন করেছি, আর এইভাবে ভোগগুলো লাগিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, তো ঠাকুরকে বললাম ঠাকুর এই বছর তো আমি ফুল পাইনি, তাই বিনা ফুলেই তুমি পুজো গ্রহণ করো, সামনে বছর তোমাকে ফুল দিয়ে একদম সাজিয়ে দেবো। এবার আমার বর বরকে দিয়ে পুজোটা করিনি, ও শুধু তোমার গায়ত্রী মন্ত্র করে, হ্যাঁ ঠাকুরের যদি ফুল থাকে, আজকে তো ফুল নেই বলছি, ফুল থাকলে ঠাকুরকে ফুল দিয়ে ভোগগুলো নিবেদন করে তারপর তোমার প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতি করে দেয়, তো এইভাবেই আমাদের ধনতেরাসের পুজো আমরা করে নিই, মানে বিয়ের পর থেকে এইভাবেই করে আসছি। আর আমার মতে পুজোর জন্য স্পেশালি কোনো কিছু নিয়ম বলে কিছু হয় না, যার যেভাবে ক্ষমতা, যার যেভাবে মন চায় ঠাকুরকে সেইভাবেই ডাকলেই হলো, আমার মতে ঠাকুরকে পাওয়ার জন্য শুধু একটা মনের প্রয়োজন, কোনো বিগ্রহ, কোনো মানে
কি বলবো, আয়োজনের কোনো কিছু প্রয়োজন নেই, শুধু মন থেকে যদি ঠাকুরকে ডাকা যায় ঠাকুর তাতেই সাড়া দেয়, তাই না? পুজো টুজো সেরে ঠাকুরের প্রসাদ খেয়ে আমি লেগে পড়েছি সংসারের কাজে। আজকে অভির যেহেতু নাইট ডিউটি আছে তাই একটু তাড়াতাড়ি আমাকে রান্নার দিকে লাগতে হয়েছে। আর বিকালবেলায় অভির যে দুধের প্যাকেটগুলো নিয়ে এসেছিল তো সেইগুলো তো গরম করা হয়নি, এখন সেই জন্য দুধটাকে ফুটিয়ে রেখে দেবো আর তারপরে ভাতটা চাপিয়ে দেবো। এখানে বাসন যেগুলো মাজা আছে সেগুলো ঠিক করে অর্গানাইজ করে গোছাবো। আজকে মানে কি বলবো, বাসন টাসন কিছুই গোছানো হয়নি, একটু বললাম না শুয়ে পড়েছিলাম রেস্ট নিচ্ছিলাম, তো লেট হয়েছে বাজার থেকে আস্তে আস্তে, তারপর খেতে খেতে অনেকটাই লেট হয়েছে, তো শুয়েছিলাম বলে আমার শরীরটা এখন অনেকটাই ভালোর দিকে, ঠিক আছে। আর বাজার থেকে নিমকি টিমকিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছিলো, তো এই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে আমি একটু মানে বসবো, কারণ তোমার ভাতটা চাপিয়ে রান্নার দিকটা যদি একটু এগিয়ে নিই না তাহলে আর মনটার মধ্যে শান্তি হয়ে যায় যে চলো কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। কাজ ফেলে বসে থাকতে আমার ভালোও লাগে না, তারপরে একটা টেনশন টেনশন ব্যাপারও চলে আসে যে বাবারে ঠিক মতন যদি সময়ে কমপ্লিট না করতে পারি, এরকম একটা মানে চলতে থাকে। তো তাই জন্য কাজ সেরে আমি তারপরে মানে রিল্যাক্স করি যেটাকে বলা যায়। ঘরের ওই সমস্ত কাজগুলো আগে করে নিলাম, আজকে অভির যেহেতু নাইট ডিউটি আছে তো তো এমনি লেট হয়ে যাবে, কারণ 6:30 আমরা ওই পুজোটা বসেছিলাম, 6:17 থেকে তো ধনতেরাস লেগেছে, তো পুজো টুজো করলাম নিয়ে ভাতটা চাপিয়ে দিলাম। অভির যেহেতু নাইট আছে লেট হয়ে যেতে পারে সেই জন্য, তারপরে এবার একটু জুত করে বসেছি। আর তোমরা আমার পুজোর দেখলে অ্যাকচুয়ালি কী বলো তো, যখন মানে আমার মানে প্রথম বছর, বিয়ের প্রথম বছরই কথা বলছি, তখন থেকেই ধনতেরাস ব্যাপারটা একটু উঠেছে, মানে ধনতেরাসের জিনিস কিনতে হয়, এই মানে এরকম কিছু একটা কিনতে হয় এই ব্যাপারগুলো উঠেছে। আগে তো এত ছিল না, কারণ মাদের সময় আমার মনে হয় না যে আমি দেখেছি, আমার ঘরে দেখিনি, ইভেন মা এখনও কিছুই কেনে না, ঠিক আছে। তো তখন থেকে উঠেছি, প্লাস কি আমার বিয়ের পর, আমি যখন আমার বিয়ে হয় 2007-এ, তো আমি তো রাঁচিতে প্রথমে শিফট করেছিলাম, ওখানে বরের ডিউটি মানে চাকরি ছিল, তো ওখানে সবাইকে দেখেই আমি জিনিসটা শিখেছিলাম, ধনতেরাসের পূজা কেমন করে করতে হয়, কি কিনতে হয় না কিনতে হয়। আমাদের বাঙালিদের মধ্যে তো এই ব্যাপারটা এতটা চল ছিল না সত্যি কথা বলতে, তো তখন আমি আমার যেহেতু ওখানে সারাউন্ডিং সবই নন বেঙ্গলি ছিল, আর ওরা ধনতেরাসে মানে ধনতেরাস পুজোটাকে মানে কি বলবো, আমরা যেরকম লক্ষ্মী পূজাটা বেশ জোরদার করে করি সেই রকম একটা পুজোর মধ্যে ওটা মানত। তো ওদের দেখে দেখে নতুন নতুন বিয়ে হয়েছে বুঝতেই পারছো, শখ হতো খুব যে আমিও ধনতেরাসের পুজো করবো এ করবো, কিন্তু ঘরে তো সেভাবে কোনো অ্যারেঞ্জমেন্টই ছিল না, আমার বিয়ের গল্প তোমাদের পরে বলবো, সেইভাবে কিছুই ছিল না। ঠাকুরের একটা ছোট্ট পীরের মধ্যে আমি ঠাকুর প্রতিষ্ঠা করেছিলাম, ওই নারায়ণ আর লক্ষ্মীর যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ ওই ফটোটা আমি পীরের মধ্যে প্রতিষ্ঠা করেছিলাম লাল শালু দিয়ে, ব্যাস এই ছিল। আর আমার বুড়িমা ছিল, ঠিক আছে, আর কোনো ঠাকুর সেরকম ছিল না। নিয়ে ওখানেই কী কিনবো কী কিনবো, সবসময় তো গয়নাগাটি কেনা সম্ভব হয় না, কী কিনবো, তো প্রথমে সকালবেলায় বড় একটা ওই ঠাকুরের কোনো জিনিস কিনে নিয়েছিল, ঠিক আছে। তো তারপরে সন্ধ্যাবেলায় কি মন হলো যে রূপোর কয়েন কিনি, কারণ কি আমি ভাবলাম যে দেখো রূপোটা এতটাই ঠিক আছে, মানে রিজনেবলের মধ্যে পড়ে, যেটা তোমার আশা করি লাইফ টাইম কিনতে পারবো, কারণ সোনা বা অন্য কোনো জিনিস মানে এই ধরনের মূল্যবান কোনো জিনিস আমার মনে হয় না যে কিনতে পার মানে সবসময় কিনতে কেনার মতো যদি মানে সামর্থ্য যদি না থাকে, সেই ভেবে রূপোর কয়েনটাকেই চুজ করেছিলাম যে রূপোর কয়েন কিনি কিনতে পারবো মনে হয়েছিল, আর ভগবানের কৃপায় এখনও কিনতে পারছি।
যথেষ্ট দাম বেড়েছে। তখন আমি রূপোর কয়েনটা কিনেছিলাম 200 টাকা দিয়ে, 2008-এর ধনতেরাস বলছি, 200 টাকা দিয়ে আমি রূপোর কয়েন কিনেছিলাম। সেই রূপোর কয়েন এখন আজকে নিল 750 টাকা, ঠিক আছে। তো ওই রূপোর কয়েন সবার দেখা দেখিতে কিনে নিয়ে এসেছিলাম, মানে ধনতেরাসে কিনতে হয় একটা সোনা গয়না কিছু, তো কিনে নিয়ে এসেছিলাম। কিনে নিয়ে এসে আমার কাছে যা ছিল, দেখো নতুন সংসার তখন পেতেছি, আমার ঘরে তখন কিচ্ছু ছিল না, মানে সেই গল্প বলে তোমরা হাসতে হাসতে তোমাদের পেটে ব্যথা ধরে যাবে। যাই হোক, ঠাকুরকে শুধু সিঁদুর আর চন্দন পুড়িয়েই পুজো দিতাম, কিচ্ছু ঘরে ছিল না। তো এই শুধু চাতক চাল থাকতো, সিঁদুর চন্দন ধূপকাঠি প্রদীপ এই থাকতো। তো প্রথম ধনতেরাস যেহেতু পুজোটা আমি ওইভাবেই শুরু করেছি, আমি এখনও ঠিক একইভাবেই করি। আমার মনে হয় যে দেখো প্রচুর নিয়ম আছে, প্রচুর পুজোর পদ্ধতি আছে প্রচুর, ঠিক আছে, এক একজন এক এক রকমভাবে করে থাকে। আমার মনে হয়, মানে আমার সম্পূর্ণ এটা পার্সোনাল মত বলবো, তার এতে মানে কারো কিছু মাইন্ড করা উচিত মাইন্ড করো না, ঠিক আছে। সবার নিজের নিজের ঠাকুরকে ডাকার সবার নিজের নিজের একটা ওয়ে আছে, ঠিক আছে। আমার মনে হয় যে ঠাকুরকে ডাকার জন্য কোনো কি বলবো, কোনো কিছু অ্যারেঞ্জমেন্টের আমার মনে হয় না দরকার হয় না, কোনো কিছু না, ইভেন প্রদীপটা পর্যন্তও আমার মনে হয় না যে দরকার হয়, শুধু ওই মনটা দরকার হয়। মনের ভেতর থেকে যদি ঠাকুরকে ডাকা যায়, ঠাকুর ঠিক সাড়া দেয়। কারণ কথাতেই আছে দেখবে যে বাচ্চাদের, মানে বাচ্চাদের ডাকে ঠাকুর বেশি সাড়া দেয় বলে না, কারণ ওদের মনটা পবিত্র হয়, ওরা কোনো স্বার্থ নিয়ে ঠাকুরকে ভালোবাসে না, ঠাকুরকে ওরা মানে মন থেকে ডাকে, ঠিক আছে। তো আমার সেটাই মনে হয় যে ঠাকুরকে ডাকতে গেলে কোনো কিছুরই প্রয়োজন হয় না, শুধু ঠাকুরের ফটো পর্যন্ত মনে হয় না আমার প্রয়োজন হয় যে ঠাকুরকে শুধু মন থেকে ডাকো, চোখ বন্ধ করো, ঠাকুরকে মনে করো, ব্যাস এইটুকুই মনে হয়। কিন্তু হ্যাঁ, ঠাকুর মানে একটা কি বলবো, একটা সামাজিক পরিবেশে থাকার জন্য যেটুকু করতে হয় বা করলে মনের শান্তি হয়, মনের আত্মতৃপ্তি বলতে পারো, সেই জন্যই এইটুকু অ্যারেঞ্জমেন্ট করা, এরকম করে পুজো করা। না হলে আমার তো মানে এইরকমই মত যে ঠাকুরকে পাওয়ার জন্য শুধু মনের দরকার আর কিছু দরকার নেই। তো সেই যেভাবে আমি পুজো আজ থেকে 14 বছর আগে শুরু করেছিলাম, ঠিক আছে, এখনও সেই একই পদ্ধতিতেই পুজো করি। অভি একটু গায়ত্রী মন্ত্র করে দেয়, একটু মিষ্টিগুলো উৎসর্গ করে দেয় মায়ের কাছে, ঠাকুরের কাছে, এইভাবে পুজো করি, বেশ ভালো লাগে। আর ইভেন এই বছর আমার 14টা কয়েন হলো, কারণ 2007 সালে বিয়ে হয়েছে, কিন্তু ধনতেরাস তো পাইনি, ধনতেরাস পাচ্ছি তোমার 8 সাল থেকে, তাহলে 8 সাল টু 21 সাল আমার 14খানা কয়েন হলো। প্রতি বছরই আমি 10 গ্রামের একটা করে রূপোর কয়েন কিনি, আর ওর মধ্যে তো মা লক্ষ্মী আর গণেশ থাকেই। তো এই কয়েনটা আজকে সারাক্ষণ ওখানেই থাকবে, ঠাকুরের কাছেই থাকবে, কালকে ধনতেরাস যখন ছেড়ে যাবে তখন ওইটা আমি আলমারিতে তুলে রেখে দিই। আর খুব ভালো লাগে, কালকে তোমাদেরকে দেখাবো আমার রূপোর কয়েনগুলো, ঠিক আছে। তো এইভাবেই পুজো করি, মনের শান্তি হয়, ভালো লাগে, কি বলবো, একটা অন্যরকম ফিলিংস আছে এই আর কি। ছোটো ছোটো আনন্দগুলো, মানে এগুলো একটা আনন্দও বলতে পারো, শুধু পুজো বললে ভুল হবে, এটা একটা আনন্দ, মনের শান্তি। তো এইভাবেই করি, যাই হোক। তো যদি কারোর মানে কেউ অন্য পদ্ধতিতে করে থাকো তো তারা করে থাকো, কোনো অসুবিধা নেই। ইভেন মানে তার সেটা নিয়ে আমি কিছু বলছিও না, আমি আর একবার বলে দিচ্ছি, সে নিয়ে আমি কিছু বলছিও না, আমি আমার সম্পূর্ণ নিজের মত অভিমত দিলাম। আমার এইভাবেই পুজো করে এসেছি, এইভাবেই পুজো করি, হ্যাঁ। তো এই হলো ব্যাপার, যাই হোক। তো আজকে ভাত তো আবার হচ্ছে, ভাত হয়ে গেলে এখন তোমার ওই 7:20 মতন বাজে, ভাত হয়ে গেলে আমি তোমার ইয়ে করবো, ওই 8:30 নাগাদ অভিকে খেতে দিতে হবে, অভি নাইট আছে, ঠিক আছে। আর আজকে এখন একটু শরীরটা মনে হচ্ছে একটু বেটার ফিল করছি, কী যে আমার হচ্ছে, মানে কী হচ্ছে বলো তো, সকালবেলা উঠেই না শরীরটার মধ্যে একটা কেমন যেন টানচান আনচান শুরু হচ্ছে, পায়ে হাত পায়ে ব্যথা করছে, ব্যাক পেনের তো ব্যথাটা তো ছেড়েই দাও, ওটা আমি কী বলবো, যেন জীবন সাথী হয় সেইভাবে মেনে নিয়েছি, তো ওইটা তো ছেড়েই দাও। এমনিতেই মানে এখন যেটা শুরু হয়েছে, পাগুলো কেমন যেন অবশ অবশ লাগছে, একটু কেমন যেন হচ্ছে, কিন্তু এক্সারসাইজ শুরু করেছি, দেখা যাক। ও বলে যে এখনই ডাক্তারের কাছে চলো, আমি বললাম এখন ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ডাক্তার তো এক্সারসাইজগুলো দিয়েছিল, আমি করিনি, মানে আমি করিনি বলে ভুল হবে, আমি যথারীতি মানে আমি খুব মেনটেন
করি, যাতে আমি মানে আমার শুধু এটাই মনে হয় যে আমি যদি পড়ে যাই আমার সংসারটা পুরো ভেসে যাবে। যাকে বলে আমার বরকে তো তোমরা এতদিনে চিনেই গেছো, কোথায় সংসার মানে ঘরের কোথায় কী আছে কিচ্ছু জানে না। তো সেই জন্য নিজেকে ঠিক রাখার চেষ্টা করি। তো লকডাউনের চক্কর এই সব, মানে স্কুল তো বন্ধ বুঝতেই পারছো, স্কুলে এইসবের চক্করে আমার এক্সারসাইজ একদম টোটালি বন্ধ হয়ে গেছিলো। মানে কখনো করতাম কখনো করতাম না, কোনো রেগুলারিটি মেনটেন ছিল না। বাপের বাড়ি যাওয়ার আগে থেকে এক্সারসাইজ শুরু করেছি, বাপের বাড়িতে কিছুদিন গ্যাপ গেল, কারণ ওখানে গিয়ে মোটেও আমার ভালো লাগছিল না। কারণ দেখলেই ব্লগে এত লেট মর্নিং উঠছিলাম, মানে ঘুম যে কিছু বলার নেই। তো আমি পরশু থেকে আবার শুরু করেছি এক্সারসাইজটা। আমি ওকে বললাম আমি দেখিনি কিছুদিন, 15-20 দিন দেখিনি, এইসব পুজো আর্চা এইসব অনুষ্ঠানগুলো মিটুক, তারপরে আমি ডক্টর দেখাবো, বুঝেছ? তো এই হলো ব্যাপার। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।